আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মূষক 18.5 ব্যাট হনারেবল কার্ড হিসেবে বিষয়ে। যারা অলরেডি ব্যাটের নিবন্ধন নিয়েছেন তাদের প্রত্যেক বছরে ব্যাট রিটার্ন দেওয়ার পরে সকল কার্যক্রম যদি ঠিক থাকে, ব্যাট রিটার্ন ঠিক থাকলে ব্যাট অনারেবল কার্ড আপনারা পাবেন। এক্ষেত্রে আপনাদের প্রথমত ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আপনারা ডান পাশে একটি যে ড্রপ বক্স আছে, ডান পাশে ড্রপ বক্সটি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার প্রতিষ্ঠানের নাম এবং প্রতিষ্ঠানের বিন নাম্বার শো করবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা মাই ডকুমেন্টসে চলে যাবেন। মাই ডকুমেন্টসে গিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ব্যাটের অনারেবল কার্ডটি পাবেন, যেটাকে আমরা মূষক 18.5 বলে থাকি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামগ্রী লিমিটেড প্রতিষ্ঠানের ব্যাটের অনারেবল কার্ডটি এসেছে। আমরা এই কার্ডটি কি কি কাজে ব্যবহার করতে পারবো এবং কতদিন ব্যবহার করতে পারবো সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো লক্ষ্য করে দেখুন, এখানে ব্যাট অনারেবল কার্ড, তো এখানে লেখা আছে কার্ডটির একটি কার্ড নাম্বার দেওয়া আছে, তারপর হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের বিন নাম্বারটি দেওয়া আছে, প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে, এর পাশাপাশি ইস্যু ডেট এবং হচ্ছে যে এক্সপায়ার ডেট। তো আমাদের যে এক্সপায়ার ডেটটা আছে, আমরা এই এক্সপায়ার ডেট পর্যন্ত কিন্তু আমরা এই কার্ডটা ইউজ করতে পারবো। আমরা যদি বিদেশ থেকে পণ্য দ্রব্য আমদানি করে থাকি, অনেক সময় কাস্টমসে আমাদের কাছে চায় যে আপনাদের ব্যাটের ক্লিয়ারেন্স নিয়ে আসেন, তো আপনারা আপনাদের এই যে ভ্যাটের যে অনারেবল কার্ড দেওয়া হয়েছে এই কার্ডটি কিন্তু ভ্যাট ক্লিয়ারেন্স হিসেবে কাজ করবে। তো আপনারা যারা ইম্পোর্ট করতেছেন তারা অবশ্যই সঠিকভাবে ভ্যাট রিটার্ন প্রত্যেক মাসে দিবেন, এবং ভ্যাট রিটার্নগুলো আপনারা মাই ডকুমেন্টসে চেক করলে আপনারা পাবেন। যে লক্ষ্য করে দেখুন প্রত্যেকটা মাসের রিটার্নে এখানে রয়েছে, যার কারণে আমাদেরকে কার্ড দিয়েছে, এই কার্ডটি আমরা পরবর্তী 1 বছর ইউজ করতে পারবো। তো আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ আপনাদেরকে।